বেশ কয়েক ঘন্টা আগে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম WBPSC মিসলেনিয়াস এক্সাম 2018 এর অ্যানসার কির ব্যাপারে, এবং আমরা বলেছিলাম সেই ভিডিওতে যে কিছুক্ষণের মধ্যে আমরা কমপ্লিট করে অ্যানসার কি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আমরা একটি পিডিএফ কমপ্লিট করে ফেলেছি এবং পিডিএফটিতে সম্পূর্ণ রেক্টেঙ্গেল করে দিয়েছি অ্যানসার গুলি, কত আয়তক্ষেত্রের মতো লাল বর্ডার দিয়ে দিয়েছি, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং এই ভিডিওতে আমরা সেটি ডিসকাস করব। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর হ্যাঁ, যদি কোনো অ্যান্সার ভুল থাকে কিংবা সেটি ক্ষমার চোখে নেবে। সো লেটস স্টার্ট। আমার কাছে রয়েছে সি কম্বিনেশন সেটের প্রশ্ন, তো আমি সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং 100টি প্রশ্নের উত্তরই দেওয়ার চেষ্টা করব। প্রথম, উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? আনসার ডি, জম্মু ও কাশ্মীর। দুই, কোন রাজ্যে সুলতানাপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? আনসার এ, হরিয়ানা। তিন, আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? আনসার বি, কেরালা। চার, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? আনসার এ, পশ্চিমবঙ্গ। পাঁচ, SCM এর পুরো নাম কি? স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। অ্যান্সার এ। ছয়, দি লার্জ হাড্রন কলিডার বিউটি LHCB পরীক্ষণটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন যাকে বলে? আনসার বি, বিউটি কোয়ারাক অধ্যয়ন। সাত, নিম্নলিখিত কোন রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলে? আনসার ডি, উপরের কোনটি নয়। আট, মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? 79তম অঙ্গ। অ্যান্সার এ, মেসেন্ট্রি। নয়, নিম্নলিখিত কোন উপাদানটির মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি তাপরোধী? হাফনিয়াম কার্বাইড, HFC। দশ, কে কন্ট্যাক্ট লেন্স সেন্সার কে উন্নতি করেছেন যার দ্বারা গ্লুকোমা নির্ণয়ক, অর্থাৎ কন্ট্যাক্ট লেন্স সেন্সার কে উন্নতি করেছেন? অ্যান্সার বি, প্রফেসর গ্রেগ হারমন। এগারো, হলোগ্রাফ ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয় উন্নতি করেছে যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশে ওয়াইফাই রাউটারের মাধ্যমে 3D ইমেজ প্রস্তুত করতে পারে? আনসার ডি, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। বারো, মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে? আনসার বি, 630। তেরো, শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? অ্যান্সার ডি, স্টেপেডিয়াস পেশি। চোদ্দ, মানুষের শরীরে চুল ঠিক যে পদার্থ দিয়ে তৈরি সেই রকম পদার্থ দিয়ে তৈরি হলো? অ্যান্সার সি, নখ। পনেরো, ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কি? অ্যান্সার ডি, এটি হৃদয়ের স্পন্দন পরিমাপে সাহায্য করে। ষোলো, জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়? অ্যান্সার এ, মশা। সতেরো, কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়? অ্যান্সার সি, 1967 সালে। আঠারো, এইডস রোগের পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। উনিশ, কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টি অর্থাৎ অ্যাস্টিগমেটিজমের জন্য সংশোধন করার জন্য? অ্যান্সার এ, সিলিন্ড্রিক্যাল লেন্স। কুড়ি, অ্যাজিওগ্রাম বলতে কি বোঝায়? এটি একটি চিকিৎসাজনিত পরীক্ষা। অ্যান্সার এ। একুশ, নিম্নলিখিত কোনটির মধ্যে মেডিকেল ডায়াগনোসিস টেস্ট নয়? অ্যান্সার বি, ম্যাকনাটাল টেস্ট। বাইশ, কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? অ্যান্সার এ, এডুইন ল্যান্ড। তেইশ, লাইফাই সিস্টেমটি কি? বি, এটি একটি সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল। চব্বিশ, সার্বজনীন রক্তদাতা কাকে বলা হয় যার রক্তে ও গ্রুপ রয়েছে? পঁচিশ, ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? অ্যান্সার এ, ব্লাড সুগার। ছাব্বিশ, 18তম এশিয়ান গেমস 2018 18 সালে কোথায় অনুষ্ঠিত হবে? অ্যান্সার বি, ইন্দোনেশিয়া। সাতাশ, পশ্চিমবঙ্গ 71তম সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়নশিপে পরাজিত করে? অ্যান্সার সি, গোয়াকে। আঠাশ, 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়? অ্যান্সার এ, রোমে। ২৯, ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়া পুরস্কার 2017 যাকে দেওয়া হয়েছে তিনি হলেন? অ্যান্সার বি, ভূপেন্দ্র সিং। ৩০, শকুন্তলাম কে লিখেছিলেন? অ্যান্সার ডি, উপরের কোনটিই নয়। ৩১, কোন বছরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার বি, 1959। ৩২, কোন তারিখে ভারতীয় মিউজিয়াম কলকাতা প্রতিষ্ঠিত হয়েছে? অ্যান্সার সি, ফেব্রুয়ারি ২, 1814 সালে। ৩৩, আনন্দমঠের বইয়ের লেখক একজন? অ্যান্সার বি, ভারতীয়। ৩৪, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি মহাত্মা গান্ধী লিখেছিলেন? অ্যান্সার এ, কনকোয়েস্ট অফ সেল্ফ। ৩৫, এজেস অন গীতা বইটি কে লিখেছিলেন? অ্যান্সার ডি, অরবিন্দ ঘোষ। ৩৬, ক্লাসিক্যাল নৃত্যদণ্ড কথাকলি উৎপত্তি হয়েছে? এ, কেরালা থেকে। একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন? যামিনী রেড্ডি। ৩৮, গিধা পারহুম মহিলারা প্রস্তুত করেন বিবাহ উৎসবে যে রাজ্যে সেটি হল? অ্যান্সার এ, হিমাচল প্রদেশ। ৩৯, কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? অ্যান্সার সি, পান্নালাল ঘোষ। ৪০, কত তারিখে সত্রীয় নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমিকে স্বীকৃত করা হয়? অ্যান্সার বি, নভেম্বর 15, 2000 সাল। ৪১, আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? অ্যান্সার এ, জম্মু ও কাশ্মীর। ৪২, দ্য রোড অ্যাহেড বইটি কে লিখেছেন? অ্যান্সার সি, বিল গেটস। ৪৩, দি রাইট অফ মেন বইটি কে লিখেছেন? অ্যান্সার বি, থমাস পাইন। ৪৪, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে
কোন রাজ্যের তুন্দ্রাভঙ্গ নদীটি বইছে? আনসার সি, অন্ধ্রপ্রদেশ। ৪৫, আই ফলো দি মহাত্মা বইটি কে লিখেছেন? আনসার বি, কে এম মুন্সি। ৪৬, জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? আনসার এ, মাইকেল ক্রিকটন। ৪৭, কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন? আনসার ডি, সাউথ আফ্রিকা। ৪৮, অরুণাচল প্রদেশ রাজ্যে কতগুলি উপভাষা প্রচলিত রয়েছে? আনসার সি, ৫৫টি উপভাষা। ৪৯, ম্যাঙ্গালয়েস এবং কাস্কোডাইস এর মিলন কোন রাজ্যকে বলা হয়? আনসার বি, আসাম। কোন রাজ্যে ৫০ নম্বর কোশ্চেন, কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? আনসার বি, ছত্তিশগড়। এবারে চলে আসছে ম্যাথামেটিক্স এর মধ্যে ৫১ নম্বর প্রশ্ন, এক ব্যক্তির মূলধনের ওয়ান থার্ড অংশ বার্ষিক 7% হারে এবং ওয়ান ফোর্থ অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলে যদি তার বার্ষিক আয় ৫৬১ টাকা হয় তাহলে তার মূলধন কত ছিল? অ্যান্সার হবে এ, ৬৬০০ টাকা। ৫২, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া ৬ ঘন্টায় যায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমানে ৪ ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল ৭টায় দুটি স্টেশন থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? অ্যান্সার সি, ৯টা ২৪ AM অর্থাৎ সকালে। ৫৩, অজয় বয়সে বিজয়ের থেকে অনেক ছোট এবং তরুণের থেকে বয়সে বড়, যদি বিজয় এবং তরুণের বয়সের যোগফল ৪৮ বছর হয় তবে অজয়ের বয়স কত? অ্যান্সার সি, ২৪ বছর। ৫৪, এক্স এর মাসিক আয় ২৫,০০০ টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে, তারপরে বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে, আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় হয়? অ্যান্সার বি, ৬১.২%। ৫৫, ২ ঘন্টা, একটি ট্রেন প্রথম ২ ঘন্টা ৩৫ কিমি পার আওয়ার বেগে এবং পরের ৩.৫ ঘন্টা ৬০ কিমি পার আওয়ার বেগে এবং শেষ ২.৫ ঘন্টা ৭০ কিমি পার বেগে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত ছিল? অ্যান্সার ডি, ৫৬.৮৭ কিলোমিটার পার ঘন্টা। ৫৬, একজন মালি ১৭,৯৫৬টি গাছের চারা এমন ভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হলো, একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে? অ্যান্সার বি, ১৩৪। ৫৭, ১২ জন শ্রমিক একটি কাজ শেষ করতে ৪ ঘন্টা সময় নেয়, ১৫ জন শ্রমিক ওই কাজটি সম্পন্ন করতে কত সময় লাগবে? অ্যান্সার বি, ৩ ঘন্টা ১২ মিনিট। ৫৮, এক্স একটি কাজ ২০ দিনে এবং ওয়াই একটি কাজ ১২ দিনে করতে পারে, ওয়াই ওই কাজটি একা ৯ দিনে করলে বাকি কাজ এক্স কতদিনে শেষ করবে? আনসার এ, ৫ দিনে। ৫৯, একটি চৌবাচ্চার ৪/৫ অংশ পূর্ণ হয় ১ মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে আরো কত সময় লাগবে? আনসার সি, ১৫ সেকেন্ড। ৬০, একটি ছাত্রকে ৩ দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো, সে ভুলবশত সে সংখ্যাটিকে ৩ দ্বারা গুণ করে উত্তরটি হয় ২৯.৭। সঠিক উত্তরটি কি? আনসার বি, ৩.৩। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি এনজয় করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন, আপনার জন্য ঘাম বেরিয়ে গেল। সো ভিডিও, সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ৬০টি মাত্র কোশ্চেন হয়েছে, এখন ৪০টি করব, চাপ নেই। আপনারা অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, তাহলে আমাদের কষ্ট করে যে তৈরি করা, প্রিপারেশন করা কোনো কিছুর জন্যই নয়, শুধুমাত্র আপনাদেরকে উপকার দেওয়ার জন্য। একটু শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, আর হ্যাঁ, অবশ্যই লাইক তো একটা পেতেই পারি। ৬১, যে সরল অঙ্কটি রয়েছে এই সরলের মান হলো? অ্যান্সার এ, ৯৯। ৬২, আপেলের মূল্য ২০% হ্রাস পায় একজন ক্রেতা ৫০ টাকায় ১ ডজন অতিরিক্ত আপেল পেতে পারে, আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? অ্যান্সার ডি, উপরের কোনোটিই নয়। ৬৩, ১৫,৩৭০ সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণ বর্গ হবে? অ্যান্সার বি, ৬। ৬৪, যদি একটা ইকুয়েশন রয়েছে ব্র্যাকেটের ভিতরে তাহলে কত হবে? অ্যান্সার হচ্ছে বি, ১৫৪০। ৬৫, ৬৫x/y = ২:১ যে অঙ্কটি রয়েছে এটি অ্যান্সার হবে এ, ৩:৫। ৬৬, এক ব্যক্তি ৩ মাসে যা রোজগার করেন ৪ মাসে তা ব্যয় করেন, যদি তার বাৎসরিক সঞ্চয় ৪৫,০০০ টাকা হয় তবে তার মাসিক আয় কত? অ্যান্সার এ, ১৫,০০০ টাকা। ৬৭, একজন ছাত্রের পরীক্ষার নম্বরে ৬৩-এর পরিবর্তে ভুল করে ৮৩ নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নাম্বার হাফ বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল? অ্যান্সার সি, ৪০ জন। ৬৮, এ বি সি ১/২, ১/৩, ১/৫ অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করেন, ৫ মাস পরে এ তার মূলধনের ১/৩ অংশ তুলে নেয়, মোট বার্ষিক লাভ ৬৭,৪০০ টাকা হলে এ এর লাভ্যাংশ কত? অ্যান্সার এ, ২৯০০ টাকা। ৬৯, যে রুট দিয়ে যে অঙ্কটি রয়েছে ২০+২০+, অঙ্কটি অ্যান্সার হচ্ছে ডি, ৫। ৭০, ১০ টাকা লিটার দরে ১২ লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে ৮ টাকা লিটার দরে বিক্রিত করা যাবে? অ্যান্সার এ, ৩ লিটার। ৭১, স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যই বিক্রি করলে ২০% লাভ হবে? অ্যান্সার বি, ১.৫। ৭২, একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের পণ্য বিক্রয় করার পর করার দাবি করে,
কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করেছে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম ব্যাচে, তার লাভ্যাংশের শতকরা হার কত হবে? অ্যান্সার হচ্ছে বি 11.19%। 73, একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো, যদি পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তার 5% লাভ হতো, পণ্যটির ক্রয় মূল্য কত? অ্যান্সার বি 800 টাকা। 74, যদি এ এর বেতন বি এর বেতন থেকে 25% কম হয়, বি এর বেতন এ এর থেকে কত শতাংশ বেশি? অ্যান্সার বি 33.13%। 75, একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয় এবং যদি বালিকার সংখ্যা 420 জন হয়, তাহলে বালকের সংখ্যা কত? আনসার ডি 1260 জন। 76, ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয় এ 42তম সংশোধনের মাধ্যমে। 77, সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ, এ অ্যান্সার হচ্ছে সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে এই পার্টটি পড়ে। 78, সুপ্রিম কোর্টে বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করেন, অ্যান্সার সি কেশবানন্দ ভারতীয় কেসে। 79, কে সম্মিলিত জাতীয় পুঞ্জের শান্তির দূত নিযুক্ত হয়েছেন, অ্যান্সার এ মালালা ইউসুফজাই। 80, পশ্চিমবঙ্গের কোন প্রথম ট্রান্সজেন্ডারকে আদালতের বিচারক নিযুক্ত করা হয়, অ্যান্সার বি জয়িতা মণ্ডল মাহি। 81, কোন বছর প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে, অ্যান্সার বি 2017 সালে। 82, সাম্প্রতিককালে কোন ব্যক্তি ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শন সংস্থায় চেয়ারম্যান নিযুক্ত হন, অ্যান্সার এ অনুপম খের। 83, জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে, অ্যান্সার ডি ধারা 19(1)(a) কলামে। ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে, অ্যান্সার এ ধারা 15(3)(a)। 85, রাষ্ট্রপতি নির্বাচন হবেন, অ্যান্সার এ নির্বাচনী কালেজিয়ামা দ্বারা। 86, কোন ভারতীয় 2017-এ দ্বিতীয় ভারত আমেরিকান যিনি US কোর্ট অ্যাপিলসে বিচারপতি নিযুক্ত হয়েছিলেন, অ্যান্সার বি আমল থাপার। 87, 28 মে 2017-তে কোন বিশ্ববিদ্যালয় গান্ধী এবং ভারতীয় স্বাধীনতাকে তার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে, অ্যান্সার সি অক্সফোর্ড। 88, পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে, অ্যান্সার ডি ফিনল্যান্ড। 89, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে GST ভারতে অ্যাড করা হয়, অ্যান্সার ডি 101তম সংশোধনের করা হয়। 90, ভারতের সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে, অ্যান্সার এ 10ম তফসিলে বর্ণিত আছে। 91, বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন রমন এফেক্ট। 92, কে ঘোষণা করেন কর অথবা মর, অ্যান্সার এ মহাত্মা গান্ধী। 93, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে বোম্বে টিভি এবং কুল্লার মধ্যে, অ্যান্সার এ। 94, বর্তমান ত্রিপুরা রাজ্যের রাজ্যপালের নাম হলো, অ্যান্সার বি তথাগত রায়। 95, গ্রেট আলেকজান্ডার এশিয়ার বিজয় করে ভারতে প্রবেশ করেন, অ্যান্সার বি 336-323 খ্রিস্টপূর্বাব্দে। 96, পলাশীর যুদ্ধ বাদে কাদের মধ্যে তারা হলেন, অ্যান্সার বি ক্লাইভ এবং সিরাজের মধ্যে। 97, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত 2017 সালে অন্ধতে ব্লাইন্ড টি-20 ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারত হারিয়েছে, অ্যান্সার বি ইংল্যান্ডকে। 98, ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন, অ্যান্সার এ মিতালি রাজ। 99, 2017 সালে বিশ্ব চ্যাম্পিয়নে জামাইকার তরফ থেকে যে স্বর্ণপদক পেয়েছিলেন, অ্যান্সার হচ্ছে অ্যান্সার বি উইশন বোল্ট। এবং ফাইনালি 100, কোন সালে সুভাষচন্দ্র বসুকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়, অ্যান্সার এ 1938 সালে। সো ভিউয়ার্স, আমরা দেখতেই পাচ্ছেন আমি পুরো ঘেমে গেছি, আমরা 100টা কোশ্চেন পুরো কমপ্লিট করে ফেললাম। আমরা একটি পিডিএফ আমাদের কাছে রয়েছে, চাইলে আপনারা কমেন্ট করুন, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনাদেরকে পার্সোনালি পিডিএফটি দিয়ে দেওয়া হবে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।